This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। 21 বার গান স্যালুটে মোদিকে স্বাগত জানাবে আমেরিকা। আমি সবই বিস্তারিত জানাবো আপনাদের বিষয়টি নিয়ে। গত কয়েক বছরে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে ভারতে। বিভিন্ন বিষয়ে ভারত পাশে পেয়েছে আমেরিকাকে। আর এই দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার পিছনে অন্যতম কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে মার্কিন কংগ্রেসের যৌথ বৈঠকে বক্তব্য রাখার জন্য ফের একবার আমন্ত্রণ পেয়েছে মোদী। আগামী 22 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নৈশ ভোজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। সেখানে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে 21 বার গান স্যালিউট দেওয়া হবে। এর আগে 2014 সালে নেপাল সফরে এভাবেই মোদীকে স্বাগত জানানো হয়েছিল। সেবার মোদীকে স্বাগত জানাতে হাজির ছিলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। ত্রিভুবন বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছিল। নেপাল সেনাবাহিনীর তরফে দেওয়া হয়েছিল 19 বার গান স্যালুট। জুনের 21 থেকে 24 তারিখ পর্যন্ত এই সফরের দ্বিতীয়বারের জন্য মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেই সফরের আগেই ভারত ও মোদী স্তুতি শোনা যাচ্ছে শীর্ষ মার্কিন কর্তাদের মুখে, যার মধ্যে অন্যতম হোয়াইট হাউসের ইন্দো প্যাসিফিক বিষয় সমন্বয়কারী পদে থাকা কার্ট ক্যাম্পেল। এবার মোদী প্রস্তুতি শোনা গেল মার্কিন নিরাপত্তা পরিষদের সমন্বয়কারী জনকারবারীর মুখে। শুনুন পটকা রাত দিন সাত দিন।